সিলেটের এমসি কলেজে ধর্ষণের সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একই বলছেন এরই সঙ্গে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ধর্ষক ছাত্রলীগ নেতাদের সম্পর্কে একই বললেন এ সম্পর্কে বিস্তৃত থাকছে খবরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে শনিবার সকালে এই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ও আরও দুই তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলাও করা হয়েছে এরই মধ্যে ঘটনায় জড়িত এক ছাতলিক নেতার কক্ষ থেকে পাইপজ্ঞান চারটি রামদা দুটি চাপাটি ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ পুলিশ সেই ধর্ষক ছাতুলিক নেতাকর্মীদের খুঁজে না পেলেও ফেসবুকে সরব ঘটনা জড়িত সাতুলিক নেতাকর্মীরা শনিবার সকালে ফেসবুকে এসেছাস দিয়ে নিজেদের নির্দোষ দাবি করছেন মামলার দুই আসামি গণধর্ষণের মামলার পাঁচ নম্বর আসামি রবিউল হাসান শনিবার বেলা এগারোটার দিকে ফেসবুকে পোস্ট লিখেছেন তিনি লেখেন সম্মানিত সচেতন নাগরিকবৃন্দ আমি রবিউল হাসান আমি এমসি কলেজের শিক্ষার্থী আপনারা অনেকেই চেনেন আমি কেমন মানুষ তা হয়তো অনেকেই জানেন শুক্রবার এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের সঙ্গে কে বা কারা আমাকে জড়িয়ে সংবাদ করিয়েছেন জানি না আমি এমসি কলেজের ছাত্র কিন্তু আমি হোস্টেলে কখনো ছিলাম না আমি বাসা থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি তিনি আরও লিখেছেন আপনাদের অনুরোধ করে বলছি এই নির্মম গণধর্ষণের ঘটনার সঙ্গে আমি জড়িত নই আমাদের পরিবার আছে যদি আমি এই জঘন্য কাজের সঙ্গে জড়িত থাকি তাহলে আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক আমি কোনোভাবেই এই কাজের সঙ্গে জড়িত নই সবার কাছে অনুরোধ করছি সত্য না জেনে আমাকে এবং আমার প্রাণের সংগঠন ছাতুলীগের নামে অপপ্রচার করবেন না এমসি সি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণকারী সব নরপশুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি লেখেন তিনি একইভাবে মামলার ছয় নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম নিজের ফেসবুকে লিখেছেন এরকম জঘন্য কাজের সঙ্গে আমি জড়িত নই যদি জড়িত প্রমাণ পান তাহলে প্রকাশ্য আমাকে মেরে ফেলবেন একমাত্র আল্লাহর উপর বিশ্বাস আছে আল্লাহ আমাকে নির্দোষ প্রমাণ করবেন তবে নির্দোষ প্রমাণিত হওয়ার আগে আমাকে সুইসাইডের দিকে নিয়ে যাওয়া আপনাদের বিচার আল্লাহ করবেন মামলার অন্যতম আসামি মাহফুজুর রহমান মাসুমের পক্ষে সাফাই গিয়ে হুমায়ুন রশিদ পায়েল নামের একজন ফেসবুকে লিখেছেন এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় ছোট ভাই মাহফুজুর রহমান মাসুম এমসিতে ছিল না সে জাফলাং ছিল তার বন্ধুদের সঙ্গে সেখানে লাইভ ভিডিও ও ছবি ফেসবুকে রয়েছে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ মনগড়া নিউজ করে একজন মেধাবী ছাত্রের জীবন নষ্ট করে দেবেন না ফেসবুকে সরব থাকার পরও আসামিদের গ্রেফতার করতে না পারা প্রসঙ্গে শাহফরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কায়ুম চৌধুরী বলেন আমরা তাদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা চালাচ্ছি বিভিন্ন জায়গায় অভিযান চলছে শুক্রবার দিবেগত রাত দুইটার দিকে ছাত্রাবাসে অভিযান চালিয়ে গণধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানের রুম থেকে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ অভিযানে একটি বিদেশি পিস্তল চারটি রামদা এবং দুটি লোহার পাইপ উদ্ধার করা হয় এ ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে শুক্রবার বিকালে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন এক গৃহবধূ সন্ধ্যায় তাদের কলেজ থেকে ছাত্রাবাসে ধরে নিয়ে যায় ছাত্রলীগের ছয় থেকে সাতজন নেতাকর্মী এরপর দুইজনকে মারধর করা হয় একই সঙ্গে স্বামীকে আটকে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয় খবর পেয়ে রাতে ছাত্রাবাস থেকে ওই নবদম্পতিকে উদ্ধার করে পুলিশ পরে ধর্ষণের শিকার হওয়া নারীকে ওসমানী হাসপাতালে ওসিসি সেন্টারে ভর্তি করা হয় এই ঘটনায় শনিবার সকালে ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুই তিনজনের বিরুদ্ধে শাহফুরান থানায় মামলা করেন নির্যাতিত গৃহবধূ স্বামী মামলার আসামিরা হলেন এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাতলীগ কর্মী সাইফুর রহমান শাহ মাহবুবুর রহমান রনি মাহফুজুর রহমান মাসুম রবিউল হাসান তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্কর এদের সবাই সাতুলিকের রাজনীতির সঙ্গে জড়িত এর মধ্যে তারেক এবং রবিউল বহিরাগত বাকিরা এমসি কলেজের ছাত্র তবে তারা সবাই আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারের অনুসারী বলে জানা গেছে গণধর্ষণের ঘটনার পর রাতভর ছাত্রাবাসে অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র ও সোরা উদ্ধার করে পুলিশ এদিকে গত শুক্রবার এই ধর্ষণের বর্বরোত ঘটনার পর ক্ষোভ নিন্দা আর ধিক্কারে সরব হয়ে উঠেছে বিভিন্ন সংগঠন অবিলম্বে ধর্ষকদের গ্রেফতারের দাবি সবার বন্ধ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের থাকতে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় দাবি করেছেন অভিযুক্ত কেউ ছাত্রলীগের নেতা না সিলেটের এমসি কলেজে বরাবরই লাগামহীন ছাত্রলীগ গত নয় বছর ধরে কমিটি না থাকলেও ক্যাম্পাস নিয়ন্ত্রণে মরিয়া দুটি গ্রুপ ছাত্রাবাস পুরিয়ে দেওয়ার পাশাপাশি চাঁদাবাজি নির্যাতন ও খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন স্থানীয়রা দু সালের আগস্টে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের যে ধরে পুড়িয়ে দেওয়া হয় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ঘটনাস্থল পরিদর্শনের সময় দুঃখ ও আক্ষেপ উঠে আসে খোদ তৎকালীন শিক্ষামন্ত্রীর চোখে মুখে দেশজুড়ে সমালোচনার মুখে বাতিল হয় ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি মামলায় আসামি করা হয় উনত্রিশ জনকে এরপর নতুন ভবনে পথ শুরু হয় ছাত্রাবাসটির কিন্তু এখনও শেষ হয়নি বিচার জানা গেছে দীর্ঘদিন ধরে কমিটি না থাকলেও ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগের দুটি গ্রুপ পদপদী ছাড়াও এক একজন ক্যাডারে পরিণত হয়ে চাঁদাবাজি খুন গুম করে সব সময় আলোচনায় অপরাধের সবশেষ তালিকায় যুক্ত হয়েছে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ সমালোচনার মুখে থাকা সিলেট ছাত্রলীগের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও অপরাধীদের নামধারী কর্মী বলে দায়রাতে চাইছে কেন্দ্র নেতৃত্ব অবশ্য বছর পর বছর পার হলেও কমিটি গঠনের ব্যর্থতা ঘাড়ে নিয়েছেন তারা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন অপরাধীদের আমরা কখনই প্রশ্রয় দেই না অপরাধী সে যেই হোক তাকে শাস্তি পেতে হবে সিলেটের এমসি কলেজের কোনো কমিটি নেই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু ছাত্রলীগের কোনো নেতা না দু হাজার নয় সালে ছাত্রলীগের এমসি কলেজে কমিটি ঘোষণার পর আর কোনো কমিটি দিতে পারেননি সংগঠনটি এদিকে ছাত্রাবাসে নারীকে গণধর্ষণে জড়িত আসামি রবিউল মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পাঁচ নম্বর আসামি রবুল হাসান মুক্তিযুদ্ধ মঞ্চের এমসি কলেজ শাখার সভাপতি পাশাপাশি তিনি এমসি কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এছাড়া রবিউলের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকারের ছবিও আছে ছাত্রলীগ সূত্র জানায় ধর্ষণ মামলার আসামি সবাই রঞ্জিত সরকারের অনুসারী ছাত্রলীগ কর্মী এ ব্যাপারে জানতে রজনীত সরকার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি গত বছরের নয় ডিসেম্বর সংগঠনটির কেন্দ্র আহ্বায়ক অধ্যাপক ডক্টর আকামা জামান উদ্দিন মুক্তিযুদ্ধ মঞ্চ এমসি কলেজ শাখার বিয়াল্লিশ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন এতে সভাপতি হিসেবে রবিউল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে শোয়েব মামুন নির্বাচিত হন এছাড়াও কমিটিতে সহসভাপতি করা হয় পঁচিশ জনকে এবং যুগ্ম সম্পাদক করা হয়েছে পনেরো জনকে যে একটি সংগঠনের ক্ষেত্রে বিরল একটি কলেজ শাখায় কোনো রাজনৈতিক এবং সামাজিক সংগঠনে এমন পদপদবি দেখা যায়নি স্বাভাবিকভাবে ফলে এই কমিটি নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ ছিল এদিকে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট জেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ জানিয়েছে এমসি কলেজে মুক্তিযুদ্ধ মঞ্চের কোনো কমিটি দেওয়া হয়নি সংগঠন থেকে বহিষ্কৃত অধ্যাপক ডক্টর আকামা জামাল উদ্দিন মুক্তিযুদ্ধ মঞ্চের নাম ব্যবহার করে এমসি কলেজে বিতর্কিতদের মাধ্যমে ভুয়ো কমিটি দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের ভাবমূর্তি নষ্ট করেছেন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে বহিষ্কৃত অধ্যাপক ডক্টর আকামা জামাল উদ্দিনের কোনো ধরনের সম্পর্ক নেই তার দেয়া কোনো কমিটির বৈধতাও নেই বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন